মিলা নওশিন ইস্যুতে মুখ খুললেন তিন্নি হিলোল। তাসবিয়া বিনতে শহীদ মিলা মূলত লোকগান পরিবেশন করে জনপ্রিয়তা পান। সম্প্রতি তিনি স্বামী ও শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। তার ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশিনের সংশ্লিষ্টতার অভিযোগও তুলে ধরেন। নওশিন প্রসঙ্গে মিলা অভিযোগ করেন, আমার স্বামীর সঙ্গে নওশিনের সম্পর্কে ছিল। তাদের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে নওশিনের স্বামী হিলোলকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। মিলা নওশিন ইস্যুতে এবার মুখ খুলেছেন হিলোলের সাবেক স্ত্রী অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি। তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নওশিনকে বিয়ে করেন হিলোল। তিন্নি বলেন, আজ মিলার সংসারের নওশিন যেটা করলো ঠিক সেটাই আমার সংসার ভাঙা সময় করেছে। সে হিলোলকে সাপোর্ট দিতে গিয়ে আমার সংসার ভেঙে দেয়, পরে সে বিয়ে করে হিল্লোলকে। এখন সে মিলার স্বামী সাঞ্জারিকে এক প্রকার সাপোর্ট দিচ্ছে। বলতে গেলে তার এই অনৈতিক সম্পর্ক আমার সব শেষ করে দিয়েছে। আসলে নওশিন নিজেই একটা ক্যারেক্টার দুইটা গল্পে। এদিকে তিনের বক্তব্যের জবাবে অভিনেতা হিল্লোল ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি তীব্র প্রতিবাদ করে বলেন, অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিনি যে স্টেটমেন্টটি দিয়েছেন সেটা আপাদমস্তক একটি ভুল তথ্য, যেটা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটি প্রয়াস। ওনার সঙ্গে বনি বোনা না হওয়ার কারণে কী কী ঘটেছিল তৎকালীন আমাদের কলিগ এবং সাংবাদিক মহল কম বেশি সবই জানেন। সম্প্রতি ডিজিটাল মিডিয়াতে উনি এবং ওনাদের মিথ্যাচার আমাদের পুরো পরিবারের জন্য ভীষণ রকমের মানহানির কারণ ঘটছে, যেটা সাংঘাতিক রকমের একটা ক্রাইম।